হ্যালো, কেমন আছো? বাঙালি ব্লগার সাথী চ্যানেলে স্বাগত। নিশ্চয়ই ভীষণ ভালো আছো, ঘরে আছো, সেফ আছো, এইভাবেই ভালো থাকো। বাইরে বেরোলে মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, মোট কথা ভালো থাকো, হ্যাপিও থাকো সাথে, ঠিক আছে? এটা তো গেল হেলথের কথা। এবার আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন দিদি নাম্বার ওয়ানের গেম, ঠিক আছে? দিদি নাম্বার ওয়ানের ফেমাস গেম নিয়ে এসেছি, হেডফোন রাউন্ড। সেটা খেলার জন্য তো একা অবভিয়াসলি হবে না, একা তো আমার পক্ষে সম্ভব না সেই গেম খেলা। তার জন্য মেয়েকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। মেয়ে এই যে হেডফোন পরে রেডি, হেডফোন পরে রেডিও, হেডফোন পরে যে হেডফোন রয়েছে, আর মোবাইলে গান হবে, জোরে গানটা দিয়ে দেব, গানটা দিয়ে তারপরে দুজনা পাঁচটা পাঁচটা করে ইয়ে থাকবে, ওয়ার্ড থাকবে। প্রথমে আমি করলাম, করার পরে সেটা ভুল হলো কি ঠিক হলো, প্রত্যেক রাউন্ডে দুই নাম্বার করে, তারপরে ও আবার সেটা ঠিক হলো কি না হলো, নাম্বার পেয়ে গেল, আবার আমি এইভাবে করব, লাস্টে গিয়ে বলবো না, ঠিক আছে? এই এইটা একটু চেঞ্জ করেছি দিদি নাম্বার ওয়ান থেকে। তাছাড়া দিদি নাম্বার ওয়ানের মতোই মানে ওই রকম মজার গেম হেডফোন রাউন্ড। চলো তাহলে স্টার্ট করা যাক, ঠিক আছে? আমি এখানে মোবাইলটা সেট করে দুজনা পাশাপাশি বসি, যাতে তোমরা দেখতে পারো দুজনকেই যে কেউ কোনো চিটিং করছি না, ঠিক আছে? চলো স্টার্ট। মা বেটি রেডি আমরা? ও আলাদা একটা চিট বানিয়েছে, আমি আলাদা একটা চিট বানিয়েছি, বানিয়ে আমরা লিখে নিয়েছি কে মানে কি কি পরপর, যাতে কনফিউজ হয়ে মানে ভুলে না যায়, টপ করে মনে পড়ে না, না তখন ফালতু টাইম ওয়েস্ট হবে। আর এই হেডফোন, আর হেডফোনে একটা মানে ফোনে একটা ঢিনচাক একেবারে জোরে গান চালানো হবে, তোমাদের শোনাতে পারতাম সেটা, কিন্তু কপিরাইট লেগে যাবে আমার, ওই জন্য শোনাচ্ছি না। আর হেডফোনটা এই হেডফোন বলে, এই হেডফোনটা ভীষণ ভালো, মানে শোনা যায় না সহজে, কিন্তু তবুও আমরা পাশাপাশি বসে আছি তো খুব জোরে বলবো না, মানে শুধু মুখে হিলিয়ে আসতে বলবো, সাউন্ডটা যাতে ওদিকে না যায়, ঠিক আছে? খুব জোরে বলবো না। তো শুরু করছি আমাদের হেডফোন রাউন্ড। গানলেডি আগে প্রথমে কে করবে? প্রথমে আমার ব্লগ এটা, তো তুমি বলবা কি তুমি শুনবা? আচ্ছা আমি বলবো, ঠিক আছে? খুব জোরে বলবো না, কারণ পাশাপাশি বসে আছি তো ওই জন্য, ঠিক আছে? খুব জোরে, পুরো ফুল ভলিউম করে দে। কিচ্ছু শোনা যাচ্ছে না। লা লা স্টার্ট করছো? লা 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 স্টার্ট করছো? না আমি বলছি কিছু, সেটা বল না, বুঝতে পারছো না কিছু? আর একটু দূরে দূরে গিয়ে বসো। আমি বললে একটু দূরে দূরে চলে আসতে, তো আমরা একটু দূরে দূরে আসার চেষ্টা করেছি, ওই জন্য ক্যামেরাটা একটু দূরে সেট করলাম। গানটা শোনাতে হবে না, গান কোন সব বাজছে দেখে নাও। এই গানটা বাস হবে ভীষণ লাউড, জানোই ভীষণ জোরে হবে, তার জন্য এই গানটা। হ্যাঁ ওই জন্য এই গানটা চুজ করেছে মেয়ে, মতলব হার একটা রাউন্ডে আলাদা আলাদা গান বাজবে, অত গান চেঞ্জ করতে গেলে মুশকিল হবে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করছি, নে করে গানটা চালিয়ে দাও। হ্যাঁ এই যে ফুল ভলিউম, ফুল ভলিউম একদম, আর এই যে স্টার্ট করলাম, স্টার্ট তারা হয়নি, স্টার্ট, ঠিক আছে নাও শুরু করি। এবার সাজুগুজু শাশুড়ি, তাহলে সাজুগুজু শাশুড়ি, তাহলে সাজুগুজু, গুড গুড গুড, দুই মার্কস পেয়েছিস, বলি
দূরে চলে যেতে। থাম্বনেল 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 নিমকি থাম্বনেল ডাম্বেল থাম্বনেল আমি কি নিম থাম্বনেল বলছি থাম্বনেল 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 এত জোরে বলছি তাও শুনতে পাচ্ছ না, তার মানে ভাবো কতটা জোরে গান বাজছে। স্মার্ট স্মার্ট স্পার্ক স্মার্ট আর আর তিনবার তিনবার কর কর না আর তিনবার বলবো তারপর না হলে স্মার্ট স্মার্ট কি স্মার্ট বাবা ও আবার লিখে রাখছে যে না টু মার্কস পেয়েছে আর টু মার্কস কেটেছে সেটা আবার লিখছে। আচ্ছা লিখে দেখাচ্ছে, এবার জিরো হলো তো একবারই হয়েছে আমার তো জিরো হলো, দেখিয়ে দি। এই যে দেখো আমার মার হচ্ছে আমার দুই হচ্ছে ওর দুই আর পরের রাউন্ডে জিরো হলো। এবার আমার নেক্সট রাউন্ড, এবার দাঁড়া তোমার আমি কানে একটা বরাবর সে বরাবরই আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, তো গান তো শেষ হয়ে গেল। আমার তো মাথা ব্যথা হয়ে যাবে রে, দাঁড়াও গানটা চেঞ্জ করো। আমার তো মাথা ব্যথা হয়ে যাবে, তোমার মাথা আছে ব্যথা করার জন্য? হ্যাঁ খুললি কেন? দাঁড়া গানটা শেষ হয়ে গেল তো। ও আবার বাবার তো চলছিল তো, কথা বলছিল কি না? আবার স্টার্ট করছি, এবার স্টার্ট হয়েছে। দেখো ও এত শয়তান, আবার যেটা এর থেকেও লাউড গান সেটা দিচ্ছে, যাতে ও ভাবছে আমি যদি শুনতে পেরে ও এর আগে রাউন্ডে টু পেয়েছি আর ও পেলো না। স্টার্ট করে দিচ্ছি আমি, হ্যাঁ পড়ে নিয়েছি আমি পুরো ভালো করে ঢুকিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক করেই পড়েছি আমি, আমি কোনো চিটিং করছি না। এই দেখ বাবা, ঠিক আছে স্টার্ট করলাম, এবারে এই গান। ইস বাবা এ তো আমার মাথায় আবার ঝনঝন ঝনঝন করবে। চলো জয় মাতা দি। ওই দেখো আমি কিন্তু একটু শোনা যাচ্ছে না এত জোরে গান। দুষ্টু এত জোরে বলছি নাম্বার টু জিরো বসা দুষ্টু বাজে বাজে
কথা বলছিল হ্যাঁ এগুলো সব আমার কাটতে হয়ে হবে তারপরে দিতে হবে মানে নে টু মার্কস পেয়েছি সেবার আমি নাও খুবই জোরে গান পুরো দোকানটা তো ভেতরে হ্যাঁ পুরো ভালো করে চলো শোনো মা জননী মা জননী মা জননী পাঁচ ফোড়ন মা জননী মান সরোবর মান সরোবর ওকে তো জেনে যাবে আমরা কোন ঘর নোংরা মা জননী মঞ্চুরিয়ান মা জননী মা জননী মাংস রুটি মাংস রুটি মা জননী 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 মা সরস্বতী মা জননী মা জননী মা জননী মা জননী মা জননী আমি বুঝছি মা সরস্বতী মা কিছু মা জননী ফাইনালি জিরো দিতে পারবে একে একটা মা জননী আমার ব্লগ আমার জেতা উচিত তো আমি আর পরিষ্কার বলছি চালিছিস লম্বা চুল লম্বা চুল লুকা চুরি লম্বা চুল ওর যেটা লম্বা চুল লম্বা চুল লম্বা চুরি লম্বা চুল লম্বা চুল লম্বা চুল বাতাও আমি কি বলবো আর কষ্ট লাগে তোমাকে দেখে আমার গানটা চেঞ্জ করে দিই কেন এটা শেষ হতে এসছে ফটাফট কর টাইম নষ্ট করিস না দেখি দাঁড়া তুমি তো অনেক জোরে গান সব যেগুলো বেশি জোরে ওইসব গান কেন আমাকে দিচ্ছিস বাবা এ তো আবার ইংরাজি গান চলো স্টার্ট স্টার্ট চালের বস্তা দূরে যাও চালের বস্তা 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 ইয়েস আমি মোটা বলে আমাকে ইয়ার্কি মারে বলে চালের বস্তা বলে ওই জন্য হ্যাঁ আমার ঠিক ধরেছি চালের বস্তা ইয়েস 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 তোর ওইটা টাইপ কর ওটা ঠিক করে টাইপ কর হয়েছে স্কুল স্কুল চুল স্কুল স্কুল তুই পাচ্ছি সব পাচ্ছি না কেন পেরেছো তো আমরা তো আমরা দুজনে একই টেবিল পয়েন্টে রয়েছি আমার তো মনে হচ্ছে যতক্ষণ না মতলব যতক্ষণ না কেউ একজন না জিতবে ততক্ষণ কিন্তু করেই যেতে হবে মানে টাই হয়ে যাবে তো এবার তাহলে আচ্ছা দেখছি
এবার যেই তো যখন ধর এবার তুই আমি হয়ে গেল তুই তার মানে হারলি, তখন তো তুই বলবি না 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 এবার আমি আর একবার করবো না, এরকম করে তো খেলাই শেষ হবে না। আর যে জিতবে সে কি করবে? মোট সেভেন রাউন্ড হবে। যে জিতবে সে মতলব কেক এনে পুরো কেকটা ও খাবে? না 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 ওই কেক ওরকম খাওয়া দেখতে পারবো না আমি। তাহলে আমি আমিও খেতে পারবো না তোকে ফেলে, আমি যদি জিতি তোকে ফেলে পারবা? শুরু কর শুরু কর। শুনতে পাচ্ছে? যারা শুনবে তারাও শুনতে পাচ্ছে না, সবাই শুনতে পাচ্ছে। আমি বলছি প্রবলেম, শুনেছে ওরা? চলো প্রবলেম প্রবলেম। এবার নে তাড়াতাড়ি পড়, তুই আমার টু লিখে দে, টু লিখে দে। এবার লাস্ট রাউন্ড পরে, আগে খেলাটা এত মজা জমে এসছে খেলাটা। হ্যাঁ নে এবার গান হচ্ছে তো বান্ধবী বান্ধবী। আমি পরিষ্কার বলছি, তোমার মুখ তো এটুকুনি, তুমি পরিষ্কার বলছো না। চুপ কর, ফটাফট কর নে। আবার আমার বেলায় গান চেঞ্জ করতে হয়, শেষ হয়ে গেছে নে, আসতে দে। বৃষ্টির বাদলের সময় লোক সবাই জেনে যাবে। এবার তাড়াতাড়ি মা কানে দে কানে দে কানে দে, ফটাফট আরেকটাই রাউন্ড লাস্ট। ঠিক আছে লাস্ট তো, হ্যাঁ এটাই লাস্ট হয়ে গেছে তো তোমারটা। এবার তুমি বাস একবার লাস্ট বার বলছো আমাকে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। ও গান মোবাইল মোবাইল ভুলবাল বল এবার গুনবো কিন্তু মোবাইল। তুমি বলছো না ঠিক করে, তুমি কি কাজে শুরু তোমার তো খুব আসপাতা হয়েছে না। আমি বলছি তো এটা পরে প্রমাণ ব্লগ মোবাইল। মুন্ডে হিলাও না, শুধু মুখ হিলাও মোবাইল। আচ্ছা মুখ, শুধু মুখ হিলাবো মোবাইল মোবাইল। কি বল 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 আর একবার, একটু ভালো করা বলো প্লিজ প্লিজ। হ্যাঁ মোবাইল ভুলবাল
আমার মনে হচ্ছে তুমি ভুলভালই বলছো বাস টোটা তুই কানেরটা খুলে ফেলছিস কেন বারবার মোবাইল মোবাইল সাইকিয়াট্রিস্ট psychiatrist আমি জিতবো আমি কেকটা খাবো psychiatrist তুই মুখ খোল psychiatrist চায়ে চানা চুল তুই সবর তো করবে রে psychiatrist চিকনি চামেলি এটা একদম হাই ফাই জিনিস বলছি আমি ওয়াইফাই psychiatrist তিন বার বলবো এবার psychiatrist বলো না psychiatrist আমি খাবো না তুমি বলো তুমি বলছো না ঠিক সাইকিয়াট্রিস্ট কত ভালো করে বলে psychiatrist যেটা তো তোমার দরকার যার কাছে যাওয়া এটা কোনো কথা একটা হলো psychiatrist এটা কোনো মা মেয়ে মানে সংসারের ইয়ে যাব psychiatrist তুমি মেন তুমি মেয়ে ডাক্তারি পড়তে চাই ওটার বারে পুরো সাংসারিক কথা ছিল এটা তোমার খুবই যাওয়ার দরকার কিন্তু তুমি যাও না তো আমি সাইকিয়াট্রিস্ট বেনা আমি তোমার মাথা ঠিক করব ঠিক করেছি তারপর তোমার কতটা ভালো চাইলাম তার মানে আমি হেরে গেলাম ইয়েস আমার ব্লগ আমি হেরে গেলাম এটা হতে পারে না মেয়ে আগে কি তোমার ব্লগ আগে এবার গিফটের পালা আমি তো জানতাম আমি জিতবো তার জন্য তো আমি প্রথম থেকে গিফট করে যাচ্ছিলাম বাবা আমার গলা কিন্তু বসে যাচ্ছে মা ওই হেডফোন কানে দিলে ওরকমই হয় গো গলা মানে শুনতে পাচ্ছি না তো কানে মনে হচ্ছে মানে বলা তুমি যা জোরে জোরে চিল্লা চলে বাজু আলো লোকও সাহায্য শুনতে কেন ওর কিছু একটুকুনি এখানে ওখানে কিছু ঝগড়া চিল্লানো হলো সব জানলা দিয়ে দেখতে থাকে কি হলো চিকেন কষা চলো তাহলে আজকের মতো এখানেই আমার কি গিফট হচ্ছে হে আর এর বর মিলে আমাকে একটা কেক এনে দেবে ভালো আচ্ছা কাঁচা হাফ কেজি কা বেশি যাচ্ছে না আর পুরো কেকটা আমি খাবো লাইক একটা একবারে না বাট যতদিনই লাগে আমি খাবো হ্যাঁ ফ্রিজ থেকে বের করে আমিও খেতে পারি আমি লক তালা দিয়ে রাখবো একটা সুটকেসে ভরে তালা দিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো ওটা এই না আমার ঠিক আছে দেবো কিন্তু শুধু দুপি দু স্লাইস বা তিন স্লাইস পুরো কেকের মধ্যে থেকে আধা কেক দেবো না আর বাবা খায় না চকলেট কেক তো বাবা ইজ আউট অফ দি কোয়েশ্চেন ওকে তাহলে যেদিন কেক আনা হবে এখন লকডাউন ধীরে ধীরে কাটছে তো কেক ওয়াল খুলে যাবে খুলে গেলে কেক আসবে সেদিনও তোমাদের সাথে এইভাবে কোনো মানে ব্লগ করে বলবো যে এই কারণে এই গিফটটা ওকে দিলাম ও সেখান থেকে আমাকে খাওয়াবে ঘন্টা আরে তুমি এইসব যে জিনিসগুলো কাটার যেগুলো কাটবো না আলতু ফালতু জিনিস কেটে তুমি আপলোড করে দাও আমি রিয়েলগুলো রাখতে চাই
আমি কোনো মানে কাটাকাটির মধ্যে যেতে চাই না, যেটা রিয়েল আমাদের মধ্যে যে সম্পর্ক দেখো ভিউয়ার্স আর যে ব্লগারের সেইটাই আমি রাখতে চাই। তো ঠিক আছে, আজকে খুব মজা করলাম, খুব মজা করলাম, এইরকম মজার গেম মনে হয় মানে অনেক দিন বাদে খেললাম। তো এরপরে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য ট্রাই করব, তাহলে অবভিয়াসলি জিতবো আমি। চলো বাই বাই গড বাই।